এখানে আল্লাহ পাক যে আয়াতটা আমি পাঠ করছি সেই আয়াতটার মধ্যে আল্লাহ পাকের সাত বারবার দুইটা গুণ যদি কারো মধ্যে থাকে, দুইটা গুণ মাত্র, তাহলে সেই নারী হোক পুরুষ হোক, সে যদি মহিলা হয় পুরুষ হয়, এই দুইটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কোরআন আপনার কাউকে জানাই দিচ্ছে যে এই লোকটা দুনিয়াতেই জান্নাতি, জোরে কর আল্লাহু আকবার, দুনিয়াতেই কি জান্নাতি, কারা সেই গুণটা কি? এক নম্বর, কোরআন আপনাকে আমাকে জ্যেষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে জানাই দিল যে লোকটা দুনিয়ার জীবনে উঠায় বসায় অফিসে আদালতে গাড়িতে ঘোড়ায় বিমানে পাহাড়ে পর্বতে মরুভূমিতে যেখানেই থাক সেখানেই সেই ধারণা করে আমার জীবনের সমস্ত হিসেব নিকাশ আমার আল্লাহর সামনে দিতে হবে, সমস্ত হিসেব নিকাশগুলো কার সামনে দিতে হবে? আমার আল্লাহর কাছে দিতে হবে। এর এক দুই নম্বর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তার বিপরীত করে, মনের কথা অনুযায়ী চলে না, আল্লাহর কথা অনুযায়ী চলে, মনের কথার অনুসরণ করে না, আল্লাহর গোলামি করে, মনের চাহিদা পূরণ করে না। সকালবেলা শীতের দিনে লেপের মধ্যে শুয়ে থাকা অত্যন্ত আরামদায়ক জিনিস, শয়তান এসে আপনাকে আমাকে মালিশ করতে থাকে, সুন্দর করে বিছানা দিয়ে ঘোরো আরাম করে ঘুম পাড়াইয়ের ব্যবস্থা করে দিয়ে রাখে, এটা হলো শয়তানের কাজ, এটা হলো নফসে আম্মারার কাজ। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যার প্রশান্ত আত্মা দান করেছেন আল্লাহ পাক, ওই লোকটা যত আরামের ঘুম হোক না কেন, নেত্রচোখগুলো পা দিয়ে ধাক্কা রেখে নেই দিয়ে, ধাক্কা দিয়ে সরাই দিয়ে লাফদে উঠে ঠান্ডা পানিতে ওযু করে গোসল করে মসজিদের দিকে নামাজের জন্য চলে যায়, জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যে লোকটা এইভাবে প্রতি মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে চলে আর সে আত্মার কথা শুনে না, সে নিজের নফসের কথা শুনে না, সবসময় নফসের বিপরীত চলে, নফসে চায় গান শুনতে কথা ঠিক আছে, এরকম নফসে চায় নাচ গান দেখতে, নফসে চায় বিভিন্ন রকম বাজে ছবি দেখতে, কিন্তু যাদের মধ্যে প্রশান্ত আত্মা আছে ও বলে না না আমি দেখতে পাই না। আমার এক ভাই ছিলেন, ওনাকে আমি দেখতাম, যখন কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ হতো সঙ্গে সঙ্গে দুইটি আঙ্গল কানের মধ্যে দিয়ে দিতে যেন কেন আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন আপনি আঙ্গল দিলেন, দুইটা কানের মধ্যে কেন দিলেন? তখন তিনি বলতেন, ওলামা হযরতদের কাছে শুনেছি যেই লোকটা এই দুনিয়াতে এই বাজে গান শুনবে না, গাজে গান করে শোনার থেকে কানটাকে হেফাজত করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারের পরে জান্নাত দিয়ে তার জন্য স্পেশাল গায়ক জান্নাতে দান করবে, যে রেখে আল্লাহ আকবার। মিশকাত শরীফের দ্বিতীয় জিলদের মধ্যে রয়েছে জান্নাতওয়ালাদের জন্য, জান্নাতের মধ্যে এক প্রকারের লোক হবে যাদেরকে সেখানে এক প্রকার হুর দান করা হবে, যাদেরকে শিল্পী যারা নাকি তাদেরকে এসে গান দিয়ে আনন্দ দিবে, যে রেখে আল্লাহ আকবার। আয়েশা শরীফ বলবে, হে আল্লাহর বান্দা শোনো, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার খেদমতে জানাচ্ছি, যার কারণে আল্লাহ আকবার বলে যে দেখো দুনিয়াতে তুমি তোমার এই কান্নাকে অবৈধ গান শোনার থেকে তুমি পবিত্র রাখছি না, এই জন্য তোমাকে আলাদা একটা পুরস্কার আল্লাহ পাক ব্যবস্থা করছে, আমাদেরকে আমাদের পরিচয় নাও, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে এই রকম নূরের তৈরি হুর, আর আমার এই যে তোমার তোমারকে যে আমি আজকে থেকে গান শোনাবো, জীবনে আমার চেহারার মধ্যে কোনো কালো দাগ আসবে না, আমার সর্দি কাশি হবে না, জীবনে কোনো মেন্স হবে না, জুন্দিগিতে কোনো দিন গলার সুর টন পরিবর্তন হবে না, যার কারণে সেই পুরস্কার আল্লাহ কাকে দিবে? যেই লোকটা এই দুনিয়ার জগতে বাজে গান বাজে বাদ্যযন্ত্র আওয়াজ শুনে নাই, যার কারণে আল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে যেই হুরদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবে মুমিনদের জন্য, এইরকম একটা জান্নাতের হুর যদি তার একটি দাঁতের কণা, একটি দাঁতের একটি অংশ তাজাল্লি যদি দুনিয়ার বুকে নিক্ষেপ করত,
তাহলে সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনোদিন আর রাত হইতো না, শুধু দিন থাকতো। এখন বুঝতে পারেন তার সৌন্দর্য কত, তার একটা দাঁতের চমক যদি এত হয় তাহলে গোটা দেহের চমক কত। আর এই রকম গায়িকা শিল্পী দেওয়া হবে ওই বন্ধু মুত্তাকি পরহেজগারদেরকে যারা আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে। যাই হোক, তাহলে আল্লাহ পাক বলেন যে লোকটা দুইটা জিনিস রাখে, এক নম্বর হলো কি, কিয়ামতের ময়দানে আমার সমস্ত নামায়ে আমল নিয়ে আমার মহান আল্লাহর কাছে হাজির হতে হবে, আমার জীবনের সমস্ত আমলের সমস্ত কর্মের হিসাব দিতে হবে। এই একটা গুণ যার মধ্যে আছে আছে বলেন তো, যে লোকটা এই ধারণা করে যে যখন যেখানে আমি থাকি আমার আল্লাহ আমাকে দেখতেছে, সেই লোকটা কি কোনো গুনাহ করতে পারবে? সেই লোককে চুরি করতে পারবে? সেই লোকটা জিনা করতে পারবে? সেই লোকটা মদ খাইতে পারবে? সেই লোকটা মানুষের মাথা ফাটাইতে পারবে? কাউকে হত্যা করতে পারবে? পারবে না। কত বড় গুণ, একটা গুণ। দুই নম্বরে হলো অনাহার নফসা আনিল হাওয়া, তার আত্মাকে অর্থাৎ নফসে আম্মারাকে সর্ব অবস্থাতে সে দাফন করে, তার মধ্যে প্রশান্ত আত্মা সে অগ্রাধিকার দিয়ে রাখে। অর্থাৎ কখনো নফসের কথা শুনে না, সে আল্লাহর কথা শুনে। কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। এই দুইটা গুণ যদি কার মধ্যে থাকে তাহলে আল্লাহ আল্লাহ নিজে বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই লাখ এই নারী হোক আর পুরুষ হোক যার মধ্যে এই ধরনের আত্মা তৈরি করতে পারলো, তার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়া থাকতেই তার কবরটা হবে জান্নাত।